গাইজ, হোয়াটস আপ, ইটস ইউ রোমিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ইন্ট্রোডাকশনে টাইম ওয়েস্ট করবো না, তোমরা জানো আমি কী করবো। এটা একটা নর্মাল ব্লগ, তোমাদের মনে হবে জানোই মার্কেটে রোবট 2.0 চলছে। আমি জানি তোমাদের থাম্বনেল দেখেই অনেকে হয়েছে নর্মাল ব্লগ, আমি যেমন আগেও বললাম, বাট এটা নর্মাল ব্লগ না। আমি নিয়ে যাচ্ছি আমার সাথে জাস্ট 100 rupees। সো হোপস এটার মধ্যে হয়ে যাবে, আমার একারই যাবো। আজকে অনেকদিন পর একা একটা ভিডিও বানানোর সুযোগ পাচ্ছি, ভালো লাগছে ওখানে। তো টাইম ওয়েস্ট না করে চলো ওখানে গিয়ে দেখা হোক, তবে কিন্তু মাস্টিং কি হোক। তো ভাই আমরা চলে এসেছি ওই সাইডে হল, ওই ওইটা ওইটা, হ্যাঁ বেশ বড় ভীষণটা সামনে রাস্তা, এটা দেখতে পাচ্ছি, ক্রস করবো রাস্তাটা, চলো ক্রস করবো। ওরা আমার দেনা ভাই, ক্রস করে গেছি। এই জায়গাটা তোমাদের আমি গোটাটা দেখাচ্ছি স্কিপ না করে, বিকজ আমি চাই যে তোমরা দেখো কতটা বড় এক্স্যাক্টলি এই হলটা, লোকাল হল। তো ভাই পৌঁছে গেছি, এটাই সেইটা, দেখি ভেতরে চলছে মনে হচ্ছে, এখনো দেখছি আমি গিয়ে। চলো দেখা যাক, টিকিটটা তো কেটে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস টিকিট কেটে নিয়েছি, এন্ড ইউ ওন্ট বিলিভ অ্যাকচুয়ালি, এটা জাস্ট 40 rupees এর টিকিট, জাস্ট 40 rupees, ফার্স্ট সিট বলতে পারো, মানে ফার্স্ট রো, এটা জাস্ট 40 rupees এ দিচ্ছে। আই জাস্ট কান্ট বিলিভ, মানে মিরাকল অ্যাকচুয়ালি এটা বলতে পারো তোমরা। সুমন থ্যাংক ইউ হলটা আমাকে দেখানোর জন্য, স্ক্রিনটা আমি তোমাদের দেখাবো ভেতরে গিয়ে কেমন কি আছে ভেতরে, আশা করছি ভালোই হবে। মুভিটা তো আমি জানি না, দেখি মুভিটা কেমন হয়, বাট অ্যাকচুয়ালি আমার অনেকটা টাকা সেভ হয়ে গেল, খুব ভালো লাগবে। তোমরা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, চলো দেখা যাক। ভেতরে ঢুকছি গাইস, এটা ফার্স্ট, মানে নিচেটা বলতে পারো, এর উপরে ব্যালকনি আছে। লোকজন তো দেখতেই পাচ্ছ ভাই, পুরো ফাঁকা, কেউ নেই, একজন আছে পিছনে। ফার্স্টেই বসবো ভাই, ওর তো বেশি দূর, তোমার চেয়ারের অবস্থা খুবই খারাপ, এটাই আমার একটু পরিষ্কার লাগলো, এটাতেই বসছি আমি। তোমাদের দেখিয়ে দিই ওটাটা, দেখে নাও ওরটা, এটা আছে ভাঙা চোড়া হল, বাট মেন কথা স্ক্রিনটা ভালো লাগছে, কার্ভ স্ক্রিন, তোমরা বুঝতে পারছো নাকি জানি না আমি। এই ওপরটা দেখো, এখানটা কার্ভ আছে, কার্ভ স্ক্রিন এটা পুরো, আর সাউন্ডটাও খুব ভালো, এমনি নর্মাল ফ্যান লাগানো আছে এখানে। আর ওখান থেকে তোমাদের যেটা বলছিলাম যে এটা রিল টেকনোলজিতে চলে, ওখানে ওইটা আছে ওটা স্ক্রিনটার উপরে। আর ওখানে একটা ব্যালকানি আছে, ওপরে ব্যালকানি আছে, গুনে গুনে হয়তো 25-26 জন এসছে, আমি যেটা বললাম তোমাদের। নিচে খালি 3 জন বসেছে, বেশিরভাগ এখানে কাপলসরা আছে ভাই, মেন কথা বলে দিই, ওরা বসেছে সব ওপরে আর কি, নিচে এরা কেউ বসতে চায়। বস এত কম টাকায় এত ভালো স্ক্রিন হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি, কার্ভ স্ক্রিন পুরো 3D লাগছে আর। গোটা মুভিটা আমি দেখাবো না ঠিক আছে, বিকজ কপিরাইট ইস্যুস আছে অবভিয়াসলি, আমি মুভি বেশি দেখাচ্ছি না। ওপর থেকে সবাই চিল্লাচ্ছে, আমি আগেই বলেছি হয়তো তোমাদের, কিংবা বলি না আমার মনে পড়ছে না, এখানে তোমরা আসতে যাও না বিকজ অফ স্ট্যান্ডার্ড অফ পিপল, এটা একটা ম্যাটার আছে। আর হচ্ছে এখানে একটু কমফোর্টেবল বেশি না, বাট এটা অ্যাকচুয়ালি 3D লাগছে একদম, স্ক্রিনটাও খুব ভালো, তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমার মুভি টাইম আর একটা ক্লিপ দেখাবো, তখন দেখো। সবই ঠিক আছে, মুভিটা বেশ লাগছে, বাট জাস্ট 3 জন কিংবা 4 জন বসে আছে, ওটা অড লাগছে।
প্রবলেমটা হলো এটা একটু ব্রাইটনেসটার জন্য, ব্রাইটনেসটা যদি একটু ঠিক থাকতো তাহলে আরো ভালো লাগতো। এখনো বলছি মুভি না দেখলে গিয়ে দেখে আসো, মিস করবে কিন্তু মুভিটা খুব। তো গাইজ মুভি শেষ হয়ে গেছে, আমি মুভির ব্যাপারে কিছু কমেন্ট করবো না, আমি আগেই বলেছি, বাট তোমাদের আমি কিছু বলতে চাই, ওই জন্য এটা করছি। এটা বেসিক্যালি একটা পোস্ট ক্রেডিট সিন। দেখো আমি জানি তোমরা এই টাইপের হলে, এরকম ছোটোখাটো হলে কেউ আসতে চাও না, এরকম কন্ডিশনও খুব খারাপ হলটার যেমন দেখলে, বাট ভেতরে স্ক্রিনটা খুব ভালো। আমি বলবো তোমরা যদি মান্থে তিনটে মুভি দেখো তাহলে প্লিজ একটা এরকম তোমার আশেপাশের হলে দেখো, বিকজ এরকম হলে যদি তোমরা মুভি না দেখো এগুলো কদিন পর এক্সটিংক্ট হয়ে যাবে, হিস্ট্রি হয়ে যাবে এগুলো। আর সবাই যারা অ্যাফোর্ড করতে পারে না মাল্টিপ্লেক্সে, তারা দেখতে পাবে না মুভি। সো প্লিজ গাইজ একটা এরকম মুভি দেখো, এরকম যে কোনো হলে যদি তিনটে দেখো মানতে অ্যাটলিস্ট একটা দেখো। আমরা এখান থেকে, আমি আগেই বলছি, আমার এখান থেকে কোনো প্রফিট হচ্ছে না, এটা কোনো স্পন্সার্ড ভিডিও না, বাট আমার মনে হলো এই ভিডিওটা করা উচিত, ওই জন্য করলাম আমি ভিডিওটা পার্সোনালি। দেখো আমি খোঁজ খবর নিয়ে যেটা জানলাম সেটা হলো যে এই হলটা একজন ধনী ব্যক্তি, সে শুধু মানে তার এরকম প্রফিটও আসছে না কোনো, দেখলেই ভেতরে জাস্ট কয়েকজন ছিল, এত কম জন মিলে তো আর একটা সিনেমা হল চলে না। বিকজ এখন মাল্টিপ্লেক্সে যে টেকনোলজিটা এসেছে সেটা হচ্ছে প্রজেক্টর টেকনোলজি, বাট এটা এখনও রিল টেকনোলজিতে চলে। একটা রিল ঘোরাতে যত টাকা খরচা হয় সেটা এই কজনেতে আসছে না, দেখতেই পারে প্লেনের টিকিটের দাম কত কম মাল্টিপ্লেক্সের থেকে। সো প্লিজ যাতে সবাই মুভি দেখতে পারে ওই জন্য একটা অ্যাটলিস্ট দেখো, এটাই বলবো। আমি ব্যাপারও বলবো না, ভিডিওটা লাইক করো, ভালো না লাগলে লাইক করো না, বাট এই ভিডিওটা মোটিভেশনাল ভিডিও। প্লিজ 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 তোমার কাছে লোকদেরকে থট জানাও আর শেয়ার করো ভিডিওটাকে প্লিজ, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, এই মধ্যে আরও ভিডিও আসবে তেমন ভালো ভালো। স্টে টিউন, চলো টাটা।